দেখো এখানে টিয়া পাখিটি 2 নম্বর গাছে দাঁড়িয়ে পড়লো। এখন তোমরা 2 নম্বর গাছটিকে ভালো করে লক্ষ্য করো, কারণ এবার আমি 4টি গাছের পজিশন চেঞ্জ করব এবং তারপরে তোমাদেরকে বলতে হবে টিয়া পাখিটি কত নম্বর গাছে আছে। এখন বলো তো টিয়া পাখিটি কত নম্বর গাছটিতে আছে? উত্তর হবে 2 নম্বর। টিয়া পাখিটি 2 নম্বর গাছটিতে আছে। তোমাদের উত্তর কোনটি ছিল কমেন্ট করে জানাও। এই প্রশ্নে রয়েছে অড ইমোজি চ্যালেঞ্জ। এখানে তোমরা একটি ভিন্ন ছবি খুঁজে বের করো। ভিন্ন ছবি হচ্ছে 4 নম্বর ট্রাফিক লাইটটি, কারণ 4 নম্বর ট্রাফিক লাইটে মাঝখানের রং সবুজ। এবার এখানে তোমরা দুটো একই স্নোফ্লেক্স খুঁজে বের করো তো কোথায় আছে। দেখো প্রথম লাইনে 2 নম্বর আর শেষের লাইনে 4 নম্বর স্নোফ্লেক্স দেখতে একই। এখন বলো তো এখানে কোনটি বোর্ড সবার থেকে ভিন্ন? উত্তর হবে 4 নম্বর বোর্ডটি সবার থেকে ভিন্ন, কারণ 4 নম্বর বোর্ডে ছোট ছোট 10টি সার্কেল আছে আর বাকিগুলোতে 11টি। এই গেমটা কিন্তু খুবই মজার। তোমাদেরকে এই ছবিটিতে একটি জাদুর প্রদীপ খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করতে পারো তাহলে কমেন্টে অবশ্যই বলবে। তোমরা কি খুঁজে বের করতে পারলে এখানে জাদুর প্রদীপ কোথায় আছে? এই দেখো এখানে রয়েছে একটি জাদুর প্রদীপ। এবার এই ছবিতে একটি মাছের কাটা খুঁজে বের করো। দেখা যাক খুঁজে বের করতে পারো কিনা, আর পারলে 10 সেকেন্ডের আগেই বলবে। এই দেখো লোকের ড্রেসের সামনে মাছের কাটার ছবি আছে। খুঁজে বের করা কিন্তু খুবই সহজ ছিল। এবার এই ছবিটির মধ্যে একটি চকলেট বলো তো কোথায় আছে? এখানে রয়েছে একটি চকলেটের ছবি। এবার এই ছবিগুলোকে ভালো করে দেখো। এখানে তোমাদেরকে খাবারের নাম গেস করতে হবে। তো বলো তো খাবারটির নাম কি হতে পারে? প্রথমে রয়েছে পান, তারপরে তা। তো খাবারটির নাম হয়ে গেল পান্তা, পান্তা ভাত। তো গাইস তোমরা কারা কারা পান্তা ভাত খেয়েছো আর খেতে পছন্দ করো এখনই আমাকে কমেন্ট করে জানাও। আচ্ছা এবার বলো এখানে খাবারটির নাম কি হবে? প্রথমটা ডিম, তারপরে পো, আর এটা লাউ। তো হয়ে গেল ডিম পোলাও। তোমাদের মধ্যে কার কার ডিম পোলাও ফেভারিট? এখন বলো তো এখানে আরো কি খাবারের নাম কি হতে পারে? এটা হচ্ছে মুড়ি, তারপরে ঘন্ট। তো হয়ে গেল মুড়ি ঘন্ট। চলো এবার এখানেও আরো কি খাবারের নাম গেস করো।
দেখো এটা হচ্ছে ঘুগু তারপরে নি তাহলে এখানে এবার খাবারটির নাম হয়ে যাবে ঘুগনি এবার এই তিনটি ছবিকে দেখে তাড়াতাড়ি আরো কি খাবারের নাম গেস করো এবং পারলে উত্তরটা এখনি কমেন্ট করে জানাও এখানে প্রথমে রয়েছে চিল তারপরে ই আর এটা হচ্ছে চিকেন তাহলে খাবারটির নাম হয়ে গেল চিলি চিকেন এবার লাস্ট আরো কি খাবারের নাম গেস করো প্রথমে রয়েছে পর তারপরে আটা তো হয়ে গেল পরোটা এবার এই প্রশ্নে তোমরা এই তিনটি খাবারকে ভালো করে দেখো এবার দেখা যাক তোমরা একটি ছবিকে কতক্ষণ মনে রাখতে পারো বলো তো তিনটি ফুচকার মধ্যে কত নম্বর ফুচকাটি আগে ছিল এখানে তিনটির মধ্যে তিন নম্বর ফুচকাটি আগে ছিল নেক্সট এই চারটি জিলিপির মধ্যে বলো কত নম্বর জিলিপিটি আগে দেওয়া ছিল উত্তর হচ্ছে এক নম্বর লাস্ট এবার বলো কোনটি সিঙ্গারার প্লেট তোমরা আগে দেখেছো এখানে শেষের প্লেটটি আগে ছিল মানে উত্তর হবে অপশন নাম্বার 5 এবারে কলা গাছটিকে দেখো এখন বলো চারটি শ্যাডোর মধ্যে গাছটির আসল শ্যাডো কোনটি চারটির মধ্যে গাছটির আসল শ্যাডো হচ্ছে অপশন নাম্বার 1 তো গাইস ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও আরো দেখার জন্য